দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে নারায়ণগঞ্জের সোনারগায়ে প্রবাসী স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার উপজেলার ইমানের এলাকায় এই ঘটনা ঘটলে রোববার দুপুরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাধ্য হয়ে সোনারগাঁও থানার মামলা করেন মামলা সূত্রে জানা যায় উপজেলার ইমানের কান্দি গ্রামে দেড় বছরের শিশুকে নিয়ে প্রবাসীর স্ত্রী তার বাবার বাড়িতে থাকতেন শুক্রবার রাতে গৃহবধূ তার প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে ঘরের বাইরে যায় এই সময় আগে থেকে পেতে থাকা একই এলাকার মোহাম্মদ সালাউদ্দিন ও আনোয়ার হোসেন গৃহবধূকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক পাশের একটি খেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সোনারগাঁও থানার ইন্সপেক্টর হেলাল উদ্দিন জানান এই ঘটনায় একজনকে গ্রেফতার অপরজনকেও গ্রেফতার করার চেষ্টা চলছে